আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা আমার স্ক্রিনে একটা মানুষকে দেখতে পাচ্ছেন। এটা মানুষ না, এটা জানোয়ার। আর এই পাশে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, কি ফুটফুট একটা মেয়ে, অষ্টম শ্রেণীতে পড়ে ভাই। বয়সটা কত হবে? 13-14 বছর বয়স হবে। এই মেয়েটা কিন্তু আমাদের মাঝখানে আর নেই, সে আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। তাকে হারিয়ে দেওয়া হয়েছে, এই জানোয়ারটা তাকে শেষ করে দিয়েছে। দর্শক, আমি সেই ঘটনাটা আজকে আমি বলবো, নোয়াখালীর সেই ঘটনাটা। আপনাদের সময় থাকলে একটু কষ্ট করে শুনবেন। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, শিক্ষা নেওয়ার আছে। আর কেউ যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই এটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। দর্শক, এই জানোয়ারটার নাম আব্দুর রহিম রনি। এই জানোয়ারটা এই তাসনিয়া ইসলাম অধিতাকে শেষ করে দিয়েছে, তার জীবনটাকে নিঃশেষ করে দিয়ে তাকে বাঁচতে দেয়নি, তার ইজ্জতকে কেড়ে নিয়েছে। দর্শক, এই ঘটনা বলতে গেলে দর্শক আমার দু চোখ দিয়ে পানি এসে পড়ে। আমি নিজে একটু অসুস্থ, দর্শক আমার জন্য দোয়া করবেন। আসলে হয়েছে কি, আপনারা জানেন, নোয়াখালী পৌরসভার 3 নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা ছিলেন এই যে তাসনিয়া ইসলাম অধিতা। সে ওখানেরই আপনার জাহান মঞ্জিল নামে একটা বাসায় তারা ভাড়া বাসায় থাকতেন। তার মা স্কুল শিক্ষকতা করেন। এই শিক্ষক আব্দুর রহিম রনি সে এই মেয়েটাকে পড়াত। পড়ানোর এক পর্যায়ে তাদের বাসার সাথে একটা সম্পর্ক হয়। হঠাৎ করে এই মেয়েটা কী করে, আর প্রাইভেট শিক্ষক চেঞ্জ করে আরেকজনের কাছে। মনে মনে একটা ক্ষোভ লালিত হয়, আমাকে বাদ দিয়ে কেন তারা আবার অন্য শিক্ষক নিয়োগ করলো। এরকম করতে করতে সে মাথায় ভিতরে একটা প্ল্যান করে যে আমি কী করা যায়। পরবর্তীতে গত 22 সেপ্টেম্বর দুপুরবেলা উনি তার মা যখন স্কুলে গিয়েছিলেন, বাসা ফাঁকা ছিল, দরজা লাগানো ছিল, বাসায় গিয়ে দেখে দরজা লাগানো। এই রনি গিয়ে বাসায় নক করে, অদিতা দরজা খুলে দেয়, খোলা মনে দরজা খুলে দেয়। যখন বাসায় যায় তার শিক্ষক আগে পরে আসতে বসে গল্প করে, কিন্তু তার মনের ভিতরে যে একটা লুলুপ লিসা, একটা কুলুপ লিসা, একটা হিংসাত্মক ভাব রচিত ছিল, সেটা কিন্তু এই অতীতা জানতো না। এই বাচ্চা মেয়েটা বুঝতে পারেনি তার শিক্ষকের মনের ভিতরে কী খেলা দলচল করছে। পরবর্তীতে সে এই অতীতাকে এক পর্যায়ে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরে অতীতা ভয় পেয়ে যায়। সে চিৎকার দিতে চায়, ভয়ভীতি দেখায়। ভয়ভীতি দেখিয়ে তাকে জোর করে পাশের রুমে নিয়ে গিয়ে তার গলার ওড়না দিয়ে তাকে হাত বেঁধে তাকে আপনার কী করে দর্শক খারাপ পাস করার চেষ্টা করে, যেটা আমি মুখে বলতে পারি না। আমার খুব নিজের কাছে খারাপ লাগে, লজ্জা করতেছে এই জানোয়ার সম্পর্কে বলতে গিয়ে। সে যখন হাত বেঁধে তার সাথে খারাপ কাজটা সম্পূর্ণ করে ফেলে, শেষ করে ফেলে, বড়িটা যখন বলে যে আমি ঘটনা আমার মাকে আমি আমার সবাইকে বলে দেবো, মেয়েটা হয়তো বুঝতে পারেনি। সে কী করে বালিশ চাপা দিয়ে মুখে বালিশ ধরে এই অতীতার নামক মেয়েটার জীবনটাকে শেষ করে দেয়। মেয়েটা বাঁচতে চেয়েছিল, বাঁচতে পারেনি। পরে সে রান্না করে গিয়ে তার মৃত্যু নিশ্চিত করার জন্য এটা ছোড়ায় এনে তার গলা কেটে, তার হাতের রক্ত কেটে তার জীবন শেষ করে, জীবন আর শেষ ঘটিয়ে দেয়। একজন শিক্ষক, একজন বাবা তুল্য একজন শিক্ষক, যে শিক্ষকের সম্মান পৃথিবীতে অনেক, যে শিক্ষকে প্রতিটা মানুষ সম্মান করতে শিখে, সম্মান করতে জানে, সে শিক্ষক যদি যখন ছাত্রীর দিকে এভাবে খারাপ দৃষ্টিতে তাকিয়ে তার জীবনটা শেষ করে দেয়, কোথায় যাবে আমাদের মানবতা? এই রহিম পুলিশের কাছে বলেছে সে ক্রাইম পেট্রোল দেখে দেখে এগুলো শিখেছে, যে সিরিয়াল দেখে দেখে এগুলো শিখেছে কীভাবে মানুষ হত্যা করতে হয়, কীভাবে মানুষ মারতে হয়। দর্শক, বিদেশি কালচার যে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আমাদের অবশ্যই অবধারণ করা উচিত। আমরা যে টিভিতে যখন আমরা যে ক্রাইম পেট্রোল দেখি, আপনি দেখবেন কীভাবে কী করা হয়, খারাপ কাজ করা হয়, কীভাবে দুষ্কর্ম করা হয়, কীভাবে মানুষকে মারা হয়, এগুলো শেখানো হয়। এগুলোকে বর্জন করুন। আমাদের বাচ্চা কাচ্চারা, কোমলমতি স্টুডেন্টরা, শিক্ষকরা, ছাত্ররা এগুলো দেখে দেখে এমনভাবে রক্ত করে জিনিসটা তাদের মাথার ভিতরে গেঁথে থাকে। আমি দেখেছি বাংলাদেশে অনেক অপরাধ ঘটনার পরে যখন তাদেরকে ধরা হয়েছে অপরাধ দেখে, তারা বলেছে যে আমরা এই ক্রাইম পেট্রোল দেখে শিখেছি। তো দর্শক, এখনই সময় আপনাদের এই ক্রাইম পেট্রোলকে বর্জন করা, বর্জন করা। সে বলেছে আমি এই ক্রাইম পেট্রোল দেখে এগুলো শিখেছি, কীভাবে ওদের থেকে আমি শেষ করবো, সে প্ল্যান সে আগে থেকে করে রেখেছে। কত নির্মম আমাদের পৃথিবী, কত নিষ্ঠুর আমাদের এই দুনিয়া। একজন ছাত্রীকে একজন শিক্ষকের হাতে জীবন শেষ হতে হয়, তার ইজ্জত হারিয়ে, তার জীবন হারিয়ে। এখান থেকে হয়তো অদিতা আমাদের বাংলাদেশকে শিখিয়ে দিয়ে গিয়েছে, বুঝিয়ে দিয়ে গিয়েছে, আমরা সতর্ক হওয়ার একটা পরিবর্তনের হাওয়া সে হয়তো লাগিয়ে দিয়েছে। দর্শক, আসুন আমরা সবাই সতর্ক হই। বাবা মারা অবশ্যই যখন বাসা ফাঁকা দেবে, কোনো কর্মী ঘরে গৃহ শিক্ষককে এলাও করবেন না। কারণ মানুষ কখন যে কী করে, মানুষের মনের ভিতরে যে কী থাকে, এগুলো বর্তমানে বোঝা বড় কঠিন। মানুষ দিন দিন পশুত্বে পরিণত হচ্ছে, মানুষের মানবতা, মানুষের মানবতা দিন কোথায় চলে যাচ্ছে। দর্শক, এগুলো হয়তো আমি আর আপনাদেরকে বলে বোঝানোর দরকার নেই। আপনারা মিডিয়া দেখে, আপনারা ইউটিউব দেখে জিনিসটা আরও ভালো বুঝতে পারতেছেন। দর্শক, জানি না আপনাদের কেমন লেগেছে, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর দেখি যদি নতুন হয়ে থাকেন, আমি তো আবার একবার বললাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হতে পারি। আর অধিকার আত্মার মাগফিরাত কামনা করি। ওর দীর্ঘ নিঃশ্বাস হয়তো বাংলাদেশের আকাশে বাতাসে মিশে থাকবে, সে হয়তো আর আমাদের মাঝে আসবে না, কিন্তু তার আত্মত্যাগ, তার মৃত্যুর মধ্য দিয়ে হয়তো বাংলাদেশ কিছুটা হলেও শিক্ষা পাবে। দর্শকদের কামনা করে আজকের মতো আমি তাসিম।